কনফ্লিক্ট বিটুইন বিলিভার্স এন্ড ডিসবিলিভার্স ইটস ইউনিভার্সাল সত্য মিথ্যার লড়াই এটা চিরন্তন আজীবন থাকবে এটা ওনাদেরও ছিল এখনো আমাদের লড়াই করে যেতে হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মও করবে এই লড়াইটা আমরা করে যেতে চাই আমরা সত্যের কথা বলেই যাব যুবকরা চাইলে একটা সমাজকে পাল্টে দিতে পারবে এই পৃথিবীতে যত বড় বড় বিপ্লব হয়েছে এগুলো যুবকরা এনেছে তারা হচ্ছে সভ্যতা গড়ার কারিগর আসহাবে কাহাফ আমাদের এই সময়ের নওজোয়ানদের জন্য প্রেরণা তারা আমাদের জন্য প্রেরণার বাতিঘর তারা যেমন ঈমানকে রক্ষা করেছে আমাদের যুবকরা চাইলেও তাদের ঈমানি চেতনাতে স্পিরিট দিয়ে সমাজটাকে পাল্টে দিতে পারে কি বলেন এখানে বেশিরভাগই তো যুবক হ্যাঁ গুড সার্কেলে থাকবেন তো আপনারা সত্যের পক্ষে সবাই থাকবেন তো আল্লাহ তাআলা কবুল করুন খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন আমাদের গ্যাদারিং এ আমরা সকলে একত্রিত হয়েছি আজকের এই মহতি যে আমাদের গেট টুগেদার এখানে আমাদের মধ্যমণি হিসাবে আলহামদুলিল্লাহ আজকে মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ আছেন আমরা লক্ষ্য করেছি যে এদেশের লক্ষ তরুণী কেবল তাকে পছন্দ করে না আজকের এই অনুষ্ঠানে উপস্থিতি এবং ওলামায়ে কেরামের যে প্রাণবন্ধতা তা প্রমাণ করছে যে ওলামায়ে কেরামও তাকে কতটুকু স্নেহ করেন মহাব্বত করেন শ্রদ্ধা করেন ভালোবাসেন এবং তার কাছে কত কিছু প্রত্যাশা করেন আলহামদুলিল্লাহ আমাদের প্রভু এক নবীর উম্মাহ জীবন বিধানে কই শিবানী কুরা তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করিয়া হওয়ান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক আজকে সবচেয়ে বড় বিষয় উম্মার যেটা আমাদের দাবি সেটা হচ্ছে উম্মার মধ্যে ঐক্য নাই ঐক্যনি আমাদের এই ভাবনায় চেতনা সামগ্রিকভাবে বিভিন্ন ঘরনার মানুষজন আজকে এখানে যেরকম হাজির হয়েছেন এটা আমাদেরকে বড় আশান্বিত করে তুলছে তো আমি শুধুমাত্র আমার প্রিয় ভাই প্রিয় বন্ধু আমাদের প্রিয় সহযাত্রী আমরা দিনের দাওয়াতের ক্ষেত্রে আমি তার কাছে কয়েকটি কথা বলতে চাই এটি আমি আমার একটা অনুভূতির জায়গা থেকে বলতে চাই সেটি হচ্ছে যে আসলে দেখুন এক একটা দেশকে ব্র্যান্ডিং করে পৃথিবীর বিভিন্ন দেশকে বিভিন্ন ব্যক্তিরা এবং ইসলামিক স্কলাররাও পৃথিবীতে ব্র্যান্ডিং করেন আজকে আমেরিকায় যদিও অনেকে আছেন ইউরোপে আছেন যারা ন্যাশনালিটিতে বিভিন্ন দেশের বংশোদ্ভূত এবং তারা তাদের দেশকে রিপ্রেজেন্ট করছেন আমরা যদি নাম করি তাহলে ইয়াসির কাদির কথা বলতে পারি আমরা নোমান আলী খানের কথা বলতে পারি আমরা তো ডক্টর জাকির নায়েককে আমরা সকলেই চিনি এরকম অনেক স্কলার আছেন আলহামদুলিল্লাহ যারা এই মুহূর্তে পুরো পৃথিবীতে বিচরণ করছেন এবং ব্র্যান্ডিং করছেন তো আমাদের দেশে আমরাও পৃথিবীর বিভিন্ন দেশে যাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ইউরোপ থেকে শুরু করে এশিয়া বিভিন্ন অঞ্চলে ঘুরিয়েছেন কিন্তু আমাদের দেশে একজন ইন্টারন্যাশনাল স্কলার যিনি দেশকে রিপ্রেজেন্ট করবেন আমি বলবো যে দেশে তো অনেক দাইলাল্লাহ আছেন কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি যদি এই দিকে বিশেষ নজর দেন তাহলে এটা উম্মার জন্য কল্যাণ হবে দেশের জন্য কল্যাণ হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে চমৎকার ইন্টেলেকচুয়ালিটি দিয়েছেন যে চমৎকার তিনি ইংরেজিতে দক্ষতা আছে তার আরবিকে দক্ষতা আছে বাংলা তো প্রাণবন্তভাবে ভাই বলতেই পারেন আলহামদুলিল্লাহ এটি একটি বিষয় কি ভাই বিবেচনার জন্য নিবেদন করছি তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে
তোমার প্রতি বেশি করে নিও মালিক, তুমি জান্নাতে। দ্বিতীয়ত হচ্ছে যে ভাই শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেছেন, আলহামদুলিল্লাহ, এটা খুবই একটি উপযোগী সিদ্ধান্ত হবে যে আমরা আমাদের এই যে জেনজি, এর পরবর্তী যে আমাদের আপডেটেড জেনারেশন আসতেছে, নেক্সট 15-20 ইয়ার্সে আমরা যে জেনারেশান তৈরি করে দিয়ে যাব, এই জেনারেশানকে নিয়ে ভাবনা, এটা একটা বিষয়। আর তৃতীয়ত ভাইয়ের প্রতি একটা দাবি থাকবে যে আপামর জনগণ যাদের কথা শোনেন মাঠ থেকে শুরু করে সব জায়গায়, দাওয়াতের এই জায়গাটুকুকেও বিচরণের জায়গা হিসেবে রাখতে হবে, এবং সেটা আপনি বুঝে সুঝে শান্তশিষ্টভাবে সেটা সিদ্ধান্ত নেবেন। কেননা মানুষের এটার এফেক্টটা অনেক সুদূর প্রসারী, এটা এখন ইসলামিক একটি সংস্কৃতির অংশ, সুতরাং এটা আপনাকে সামনে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা, খোবাইবে খাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র নিবেদনগুলি আপনার কাছে রইল, এবং এই যে চমৎকার আয়োজনে আজকে কত কে আমাদের মাঝে এসেছেন আলহামদুলিল্লাহ। তো এই আয়োজনটাও যেন এবছরই শেষ হয়ে গেল এরকম নয়, এরপরে এই ইন্টেলেকচুয়াল লেভেলের মানুষজনের সাথে আরও বিভিন্ন ঘরনার, এখানে কিছু ডেডিকেটেড চিকিৎসক থাকতে পারেন, ইঞ্জিনিয়ার থাকতে পারেন, লেখক থাকতে পারেন, কলামিস্ট, বুদ্ধিজীবী, সাংবাদিক, প্রশাসনিক কিছু আমাদের ব্যক্তিবর্গ যারা ইসলামকে ওন করেন, তাদের সকলে মিলে এটা আমাদের যেন বছরে কমসে কম একটা বা দুটো গ্যাদারিং হতে পারে, এরকম একটি ব্যবস্থাপনা হোক। আলহামদুলিল্লাহ, মোবারক এলাকায় আজকে উচ্ছ্বাস আর আনন্দ দেখে এত খুশি লাগছে যে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে আমিন আমাদের প্রিয় মিজান ভাইকে হায়াত তাইয়েবা দান করুন, আল্লাহ তার ইজ্জতকে মুনাওয়ার করুন, এবং তাকে আল্লাহ রাব্বুল আমিন নিরাপত্তার চাদরে সদা আবৃত রাখুন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। আজকে সবচেয়ে বড় বিষয় উম্মার, যেটা আমাদের দাবি সেটা হচ্ছে উম্মার মধ্যে ঐক্য নাই, ঐক্য নিয়ে আমাদের এই ভাবনায় চেতনা সামগ্রিকভাবে বিভিন্ন ঘরনার মানুষজন আজকে এখানে যেরকম হাজির হয়েছেন, এটা আমাদেরকে বড় আশান্বিত করে তুলছে। উম্মার ঐক্য আজকে সবচেয়ে বড় আমাদের কাছে দুঃখের বিষয়, সবচেয়ে বড় ব্যথাতুর আমাদেরকে করে তোলে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, এই দেশে যদি সকল ওলামায়ে কেরাম একটা ফতোয়া দিত, সেটা হচ্ছে যে ফজরের নামাজ 2 রাকাত, জোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। জিজ্ঞাসা করছে অনেকে, স্যার এগুলি তো ফরজ নামাজ, এইগুলো নিয়ে তো দ্বিমত নাই। বলছে তারপরেও যদি সকল ওলামায়ে কেরাম শুধু এইটুকুই বলতো যে ঠিক আছে, দেশের মানুষ খুশি হয়ে যেত। আজকে বিভিন্ন ঘরনার ওলামায়ে কেরামের সাথে একসাথে ছবি দেখলে দেশের মানুষ আপ্লুত হয়ে যায়, আজকে এখানে আমরা আবেগতাড়িত হচ্ছি। সুতরাং আমি বলবো ভাই, আপনাকে মানুষ মহাব্বত করে, আলহামদুলিল্লাহ, এটা আসমান থেকে ফয়সালা। সুতরাং এইটা উম্মার এবং আমাদের যে বিভিন্ন ঘরনার বিভিন্ন মাসলাকের মানুষের একীভূত করার জন্য এই প্রচেষ্টাটা নিলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ব্যাপকভাবে কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা জানি পাকিস্তানের থেকেও এরকম অনেক দায়িল আল্লাহ আছে আলহামদুলিল্লাহ, যিনি জাস্টিস আল্লামা তকি উসমানি, পুরো পৃথিবীকে তিনি পাকিস্তানকে ব্র্যান্ডিং করেন। মুফতি মাসুদ আছেন, পুরো পৃথিবীকে ব্র্যান্ডিং করেন। এরকম যদি আমরা দেখি ডক্টর বেলাল ফিলিপস, কোন আফ্রিকার মানুষ আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীকে ব্র্যান্ডিং করেন, তাহলে আমরা মিজানুর রহমান আজহারের থেকে তো এটা আশা করতেই পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাংলাদেশের এই ব্র্যান্ডিংটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার মতো তৌফিক দিবেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক
পেছনে ফিরেও সে তাকায় না।